চয়নী কলা কেন্দ্রের উদ্যোগে আজকে নন্দন তিনি আয়োজিত হয়ে গেল বাচ্চাদের জন্যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। আমার নাম লোপামুদ্রা মুখার্জি, আমি এই ছবিগুলো পরিচালনা করেছি এবং অন্যগুলো ছবি এবং ফটোগ্রাফি এইগুলো এডিট করেছেন শ্রী আনন্দ। আজকে আমরা কিছু শিশুদের ছবি নিয়ে এসেছি, যে ছবিগুলো ঠিক শর্ট ফিল্ম বলা যায় না, কেন কিছুটা অ্যাওয়ারনেসের ওপর করা হয়েছে। প্রত্যেকটা বাচ্চার জীবনের অনেক ভেতরের কথাকে আমরা বার করবার চেষ্টা করেছি, ওরা নিজের মতোই ওদের জীবনের কথাগুলো বলেছে, ওদের লাইফের প্রবলেমগুলোকে আমরা তুলে ধরেছি। আজকের প্রত্যেকটা সিনেমা প্রায় এইগুলোকে কেন্দ্র করে, তবে সর্বপ্রথম আমরা সত্যজিৎ রায় রেট্রোস্পেকটিভটা দেখাবো, যেটা সত্যজিৎ রায়কে কিন্তু বাচ্চারা চিনতে পারছে না। তারা একটা লিমিটেড জায়গায় সত্যজিৎ রায় মানে ফেলুদা, তারা সেই এনিড ব্লাইটন, টিনটিন এইগুলোর মধ্যেই তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে। তো সেটা আমরা চাইছি যে ওরা সত্যজিৎ রায়কে জানুক, বুঝুক, ওদের দিয়েই, ছোটো ছোটো বাচ্চাদের দিয়েই ওনার গল্পের চরিত্রগুলো আমরা করিয়েছি এবং ওরা এইভাবেই শ্রদ্ধা জানিয়েছে। আজকে মোটামুটি ভয়ভূতটাই আমাদের নামকরণটা করা হয়েছে, ভয় কিছু না, ভূতটা হচ্ছে ভয় থেকেই ভূতটা সৃষ্টি। তো এটা বাবা মারা নানাভাবে ভয় দেখান, টিচার ভয় দেখাচ্ছেন, তো এই জন্যই আমরা ভয়ভূত নামকরণটা করেছি। তো ওই ভয়ভূতেরই আমরা দেখাবো, ওইটারই একটা নতুন পর্ব জুজু, সেটাও আজকে আমরা দেখাবো। মোট মোট তিনটে আর সত্যজিৎ রায় নিয়ে চারটে। আর 28 তারিখ আমরা আবার তপন থিয়েটারের ত্রিতলে আবার আমরা এটাকে দেখাবো। নমস্কার, আমি অভিজিৎ, এখন নন্দনে দাঁড়িয়ে আছি। লোপাদি মানে চয়নী কলা সঙ্গমের যিনি প্রায় 30 বছর ধরে যিনি যাকে নিয়ে উনি কাজ করছেন, আমাদের লোপাদি একটা ছবি তৈরি করেছেন এবং বাচ্চাদের সাইকোলজি নিয়ে। এই ছবিটা যেখানে প্রদর্শিত হবে এবং ছোটোদের মননে নানা রকম যে গল্প চলে এবং বিভিন্নভাবে যে ওরা নানা রকম সময়ে যে আক্রান্ত হয় এই ডিজিটাল দুনিয়াতে, তার ওপর কিছু কাজকর্ম উনি করছেন এবং বহুদিন ধরে কাজকর্ম করছেন। আমার যারা শ্রোতা, আমার যারা বাংলার মানুষ, যারা নন্দনে আসেন, যারা সিনেমা দেখেন, তারা আরও বেশি করে হলমুখী হন, কেননা বাংলা সিনেমা দেখার প্রবণতা শুধুমাত্র এই ছোটো ফোনের মধ্যে নয়, এখন আমাদের সময় এসেছে সিনেমা হলে এসে সিনেমা দেখার। অসাধারণ লাগছে এবং লোপামুদ্রাদির প্রত্যেকটা কাজ আমি যতগুলো দেখেছি অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে এবং বাচ্চাদের সাইকোলজি নিয়ে লোপামুদ্রাদি সত্যিকারের খুব সুন্দর করে ভাবেন, বোঝেন এবং আত্মস্থ করে একটা সুন্দর জিনিস উপহার দেন। আজকেও এই ছবি, আমার ধারণা যে এই চাইল্ড সাইকোলজির ওপর উনি যে চিন্তাভাবনা করেছেন, বাচ্চাদের তো বটেই, মা বাবাদেরও অনেক তথ্য দেবে তাদের বাচ্চাদের বেড়ে ওঠার ক্ষেত্রে। আমরা খুব আশাবাদী এবং আমরা চাইছি সর্বাঙ্গীনভাবে মঙ্গল হোক এবং সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন দেখুন ছবি জুজু। পাওয়ার্ড বাই জীবনপুর বানপ্রস্ত ভিলেজ ট্রাস্ট ও লেজ হোম।